আজকের এই ভিডিওতে নবম শ্রেণীর বিজ্ঞানের আগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক একে পার্ট ফাইভও বলতে পারো এর সমাধান আলোচনা করব এর উত্তরগুলো খাতায় সুন্দর করে করে রাখতে হবে বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো এক নম্বর কি বলেছে ঠিক উত্তর নির্বাচন করো এখানে একটা প্রশ্নের সাথে চারটে করে উত্তর রয়েছে যে উত্তরটা সঠিক হবে সেই উত্তরকে নির্বাচন করে লিখতে বলা হয়েছে দেখো একের এক নম্বর জলের যে ধর্মের জন্য একটি পোকা জলের উপরিতলে হেঁটে বেড়াতে পারে তা হল ক জলের ঘনত্ব খ জলের সান্দ্রতা গ জলের তাপ প্রবাহিতা ঘ জলের পৃষ্ঠটান তো এখানে যেটা সঠিক হবে সেটা হচ্ছে ঘ জলের পৃষ্ঠটান এবার দেখো একের দুই নম্বর নিচের যে মিশ্রণটি একটি অপদ্রব বা ইমালসনের উদাহরণ সেটি হল ক কুয়াশা খ ধোয়াশা সমান গ দুধ ঘ জল ও চিনির সম্পৃক্ত মিশ্রণ তো এখানে যেটা ইমালসনের উদাহরণ হচ্ছে সেটা হচ্ছে গ নম্বর দুধ এবার দেখো একের তিন নম্বর একের তিন নম্বর বলেছে শক্তির মাতৃ সংকেত হলো ক এম এল স্কোয়ার টি স্কোয়ার ক এম এল মাইনাস টু টি টু গ এম এল স্কোয়ার টি মাইনাস টু ঘ এম এল মাইনাস টু টি মাইনাস টু তো এখানে যেটা সঠিক হবে সেটা হচ্ছে গ নম্বর এম এল স্কোয়ার টি মাইনাস টু এবার দেখো দুই নম্বর দুই নম্বর কী বলেছে একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও দুইয়ের এক এসআই এককে একমল পরিমাণ কার্বন অক্সাইডের ভর কত আমরা মোল কার্বন ডাইঅক্সাইডের ভর জানি ফর্টি গ্রাম কিন্তু এখানে দেখো এসআই বলেছে তাই জন্য আমাদের এই ফর্টি ফোরের সাথে মানে গ্রামকে কিলোগ্রাম করতে গেলে কেজি করতে গেলে তার সাথে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রিকে গুণ দিতে হবে তাহলে এসাই এককে মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর ফর্টি ফোর ইন্টু টেন টু দি পার মাইনাস থ্রি কেজি এবার দেখো দুই নম্বর প্রশ্ন দুই নম্বর কি বলেছে রাবার ও ইস্পাতের মধ্যে কোনটির ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে তো উত্তর হবে রাবার ও ইস্পাতের মধ্যে ইস্পাতের ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে এবার দেখো দুইয়ের তিন নম্বর একটি অ্যাসিড লবণের সংকেত লেখো তাহলে একটি অ্যাসিড লবণের সংকেত হচ্ছে এনএইচ সিও থ্রি এখানে এটা কিন্তু ছোটো হাতে দিতে হবে তাহলে এটা কাঠ সংকেত না সোডিয়াম বাই কার্বোনেটের সংকেত একে অ্যাসিড লবণ এই জন্য বলছি কারণ এই লবণের মধ্যে দেখো প্রতিস্থাপনযোগ্য কিন্তু হাইড্রোজেন পরমাণু রয়েছে তাই জন্য এই লবণটাকে আমরা বলছি অ্যাসিড লবণ এবারে চলে এসো তিন নম্বরের প্রশ্ন তিন নম্বর কি বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও তিনের এক একটা অঙ্ক দিয়ে দিয়েছে এক লিটার দ্রবণে আঠারো গ্রাম গ্লুকোজ আণবিক ওজন একশো আশি আছে দ্রবণের মোলার মাত্রা নির্ণয় করো দেখো আমাকে যে দুটো বিষয় বলে দিয়েছে সেই দুটো বিষয় আগে লিখে নেব যেমন এখানে বলেছে এক লিটার দ্রবণে আঠারো গ্রাম গ্লুকোজ রয়েছে তাহলে এক লিটার দ্রবণে গ্লুকোজ আছে আঠারো গ্রাম আর আণবিক ওজন বলেছে একশো আশি তারে আণবিক ওজন যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে মোল গ্লুকোজ সমান সমান একশো গ্রাম তাহলে নিয়মে যদি আমরা করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি এটাকে একশো আশি গ্রাম গ্লুকোজ মানে হচ্ছে এক বাই একশো আশি মোল মানে এই একশো আশিটা এদিকে আসলো তাই জন্য ভাগ হয়ে গেল এবারে দেখো আমার কাছে ছিল আঠারো গ্রাম গ্লুকোজ তাহলে আঠারো গ্রাম গ্লুকোজ মানে হচ্ছে আঠারো দিয়ে তাহলে এই সংখ্যাটাকে এক বাই একশো আশিকে গুণ করতে হবে তাহলে এক দিয়ে আঠারো যদি গুণ করি তো আঠেরো হবে আঠেরো বাই একশো আশি তাহলে এই ভাগটা যদি আমরা করি তাহলে জিরো পয়েন্ট ওয়ান মোল আমরা পাব তাহলে এক লিটার দ্রবণে দ্রবিত গ্লুকোজের পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মোল তো অতএব প্রদত্ত দ্রবণের মাত্রা জিরো পয়েন্ট ওয়ান মোল পার লিটার এইটাই তাহলে হচ্ছে উত্তর হবে এবারে চলে এসো তিনের দুই নম্বর তিনের দুই নম্বর কি বলেছে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ও লঘু সালফেরিক অ্যাসিড আছে একটি রাসায়নিক পরীক্ষায় এই দুটি দ্রবণের পার্থক্য নির্ণয় করতে কি বিকারক ব্যবহার করবে তাহলে একটি মাত্র রাসায়নিক পরীক্ষা করতে বলেছে তো এই ক্ষেত্রে বিকারক হিসাবে আমরা বেরিয়াম ক্লোরাইড বিএসিএল টু একে বিকারক হিসাবে ব্যবহার করতে পারি এই বিএসসিএল টু আমরা দেখব যে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে না কিন্তু যদি লঘু সালফেরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটানো হয় তাহলে সাদা একটা অদক্ষেপ তৈরি করবে বেরিয়াম সালফেটের এবং সেটা দেখে আমরা শনাক্তকরণ করতে পারব তাহলে দুটো দ্রবণের মধ্যেই আমি বেরিয়াম ক্লোরাইড মিশিয়ে দিব বিকারককে যার সাথে বিক্রিয়া করবে সেটা হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড আর যার সাথে বিক্রিয়া করবে না সেটা হচ্ছে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা আলাদা করতে পারি এবং বলেছে সংশ্লিষ্ট ভৌত পরিবর্তনটির উল্লেখ করো তো ভৌত পরিবর্তন এটাই যে সাদা ধরনের অধক্ষেপ ফেলবে তাহলে সমীকরণটা এইভাবে লিখবে তোমরা এইচ টু এসও ফোর প্লাস বিএসিএল টু সমান সমান ফোর প্লাস টু এইচ সি এল ভৌত পরিবর্তন কী লঘু সালফেরিক অ্যাসিডের জলীয় দ্রবণের সঙ্গে বেরিয়াম ক্লোরাইডের দ্রবণ যোগ করলে বেরিয়াম সালফেটের সাদা অদক্ষেপ পড়বে এটাই হচ্ছে ভৌত পরিবর্তন যে সাদা অদক্ষেপ পড়ছে আবার আমি বলেছি আগেই যে লঘু এইচ এর জলীয় দ্রবণের বেরিয়াম ক্লোরাইড যোগ করলেও কোনো অদক্ষেপ পড়ে না এবারে দেখো চার নম্বর চার নম্বর কি বলেছে নিচের প্রশ্নটির উত্তর দাও চারের এক একটি হালকা ও একটি ভারী বস্তুর ভর যথাক্রমে ছোটো হাতের এম ও বড়ো হাতের এম এখানে বলে দিয়েছে বস্তুটির ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে তা নির্ণয় করো তাহলে আমাদের যে দুটো জিনিস প্রথমে বলে দিয়েছে সেটাকে আগে লিখে নেবো আমরা জানি হালকা বস্তুর ভর এম আর ভারী বস্তুর ভর হচ্ছে বড় হাতের এম আছে এবং দুটোরই বলেছে ভরবেগ সমান এখানে ভরবেগকে ছোট হাতের পি দিয়ে লিখা হয় দুটো বস্তুরই ভরবেগ সমান তাই জন্য আমরা দুটো ক্ষেত্রেই পি লিখবো এইবারে আমরা জানি গতিশক্তির একটি সূত্র রয়েছে তাহলে হালকা বস্তুর গতিশক্তি ই ওয়ান সমান সমান কী হবে না ভরবেগের স্কোয়ার হবে তাহলে পি স্কোয়ার বাই টু এম মানে এখানে দেখো হালকা বস্তুর ভর এম ছিল তাই জন্য টু এম হলো এটা এক নম্বর সমীকরণ এবং ভারী বস্তুর গতিশক্তিও আমাদের একই রকমভাবে বের করতে হবে তাহলে ই টু সমান সমান দেখো ভর ব্যক্ত সমান তাহলে এখানেও আমরা পির স্কোয়ার করবো বাই টু ইন্টু ভর ভর এখানে কিন্তু ভারী বস্তুর ক্ষেত্রে ভর হচ্ছে বড় হাতের এম রয়েছে এইটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তাহলে এই যে আমি দুটো সমীকরণ পেলাম এই দুটো সমীকরণকে ভাগ করতে হবে তাহলে ই ওয়ান বাই ই টু হবে সমান সমান দেখো এটাকে দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা দেখব যে পি এ আর টু উভয় ক্ষেত্রেই আছে সেটা কিন্তু কেটে যাবে আর এই যে এমটা বড় হাতের এমটা আছে সেটা উপরে চলে যাবে এম বাই ছোটো হাতের এম হবে এবারে দেখো ভারী বস্তুর ভর হচ্ছে উপরে রয়েছে বড়ো হাতের এমটা হচ্ছে বড় আর নিচেরটা হচ্ছে ছোটো তাহলে কোনো ভগ্নাংশের যদি লব বড় হয় এবং হর যদি ছোটো হয় তাহলে ভগ্নাংশটা হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি যে তার মানটা ভগ্নাংশের মানটা একের থেকে সবসময় বড় হবে তার মানে এই ই ওয়ান বাই ই টু একের থেকে বড়ো অর্থাৎ এই ক্ষেত্রেও তাহলে আমরা বলবো যে ই ওয়ানটা হচ্ছে বড় আর ই টুটা হচ্ছে ছোট তাহলে এই হিসাবে দেখো আমাদের প্রমাণটা হয়ে গেল যে বস্তুটির ভরবেগ সমান হলে হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে কারণ দেখো আমরা ই ওয়ান হচ্ছে হালকা বস্তুর গতিশক্তি আমরা ধরেছি তাহলে হালকা বস্তুর গতিশক্তিটা বেশি হচ্ছে কার তুলনায় না ভারী বস্তুর যে গতিশক্তি অর্থাৎ ই থেকে ই বেশি হচ্ছে তার মানে হচ্ছে যদি ভরবেগ সমান হয় তাহলে হালকা বস্তুর গতিশক্তিটা কিন্তু ভারী বস্তুর গতিশক্তির তুলনায় বেশি হবে তাহলে আমি তোমাদের এখানে যেভাবে উত্তরগুলো করে দিলাম তোমরাও খাতায় সেইভাবে উত্তরগুলো করে রাখবে বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখতে থাকো ধন্যবাদ